আমরা কুশিনা বাজার, আমরা কি জান্নাতি মেহমান কিনা? আমরা সকল জান্নাতি মেহমান, কথা বলুন ঠিক কিনা? মনে আপনারা ভয় পাইছেন নাকি? এখন তো জান্নাতি মানুষ কইলে বিপদে পড়া যায়, কথা বলুন ঠিক কিনা? জান্নাতি মানুষ কইলে কি পড়া যায়? ফেসবুক ইন্টারনেটে আপনারা দেখেছেন মনে হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ডক্টর গফিলউদ্দিন সালিহ সাহেব, অনেক বড় আলেম, একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ, আমার মতন সুইটার মুট্টে মৌলবি নাকি, কথা বলুন? উনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জান্নাতি মানুষ। হয়তোবা উনি কোনো দিক দিয়ে বলছেন মানুষ জান্নাতি হতে পারে, এই কথা বলার কারণে অনেক ফেসবুক ইন্টারনেটের মধ্যে টল হচ্ছে। কেউ আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, কোনো মানুষের দালালি করার জন্য এই কথা বলছি না। আপনারা কেউ মনে করেন যে হুজুরও মনে তেল দেওয়া শুরু করছে, হুজুরে অনেকে বলছে যে হুজুর নাকি তেল দিছে। আরে সব জায়গায় তেল দেওয়া লাগে কিছু সময়, ঠিক না? তেলের কি আছে? একজন মানুষ জান্নাতি মুসলমান হিসাবে কালেমা পড়লে সে জান্নাতি হবে একদিন, কথা বলুন ঠিক না? এখন আমরা তো যখন ওয়াজের ট্রেজে এবং মসজিদের মিম্বরে যখন বসি, তখন তো আমরা বড় বড় হাদিস দিই, যদি কোনো মানুষ মসজিদ বানায় তাহলে সে অমুক মানুষ জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তার জন্য একটা জান্নাতের ঘর বানাই দিবে, আছে কিনা নাই? এরকম টহল আমরা দেই না? তখন যে আমরা করলাম সেটা কি আমাদের কি গুনাহ হইছে? এটা কি একটা মসজিদ নির্মাণ করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি করবেন? একজন মানুষের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন যদি কোনো মানুষ একটা মসজিদ বানায় তাহলে তার জন্য আল্লাহ পাক জান্নাতির একটা ঘর বানাবেন। কি বানাবেন? ঘর বানা আপনি যে 50 লাখ টাকা খরচ করে ঘর বানাইছেন, এই ঘরে কি আপনি থাকবেন না শাস্তল বাইরে ঢুকাইবেন? কে কাকে ঢুকাইবেন? আপনি থাকবেন ঠিক কিনা? এখন আল্লাহ যদি জান্নাতি তো না, আল্লাহ আল্লাহর নবী বলতেছেন যদি কোনো মানুষ একটা মসজিদ বানায় তাহলে সে জান্নাতে মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা ঘর বানাবেন। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই যে আজকে আজকে আলোচনাটা হচ্ছে মসজিদের, এখানে অবশ্যই হুজুরেরা এই ওয়াজটা করবেন, আপনারা এই আশা নিয়ে বানাইছেন যে মসজিদে 1 টাকা দান করছেন যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানাবেন, কথা বলুন ঠিক কিনা? এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক তিনি আওয়ামী লীগ ঠিক কিনা, হোক তিনি বিএনপি যদিও করে, আমরা সেটাকে সাধুবাদ জানাই, কথা বলুন ঠিক কিনা? এখন তিনি একটি নয় দুইটি নয় 566টি মসজিদ তিনি নির্মাণ করেছেন সারা বাংলাদেশে, জুড়ে বলে আলহামদুলিল্লাহ। এত বড় একটা খেদমত করে গেছেন ইসলামের জন্য, দিনের জন্য। তিনি যেখানের মধ্যে মানুষ নামাজ পড়বে, আল্লাহর গুলামি করবে, আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি নিজেও নামাজ পড়েন এবং কোরআন তেলাওয়াত করেন, সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত শুরু করেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তুই তো মুসলমান ঠিক কিনা? মুসলমান কিনা? উনি এই কথাটা বলছেন, তাদের কোনো সমস্যা আছে এই নিয়ে? এটা আমাদের সমাজের মধ্যে আজকে দেখবেন অনেক মানুষের কয় যে ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা কাফের, ওই লোকটা জাহান্নামী, কথা বলুন বলে কিনা? তুমি যে বললা প্রধানমন্ত্রীকে জান্নাতি বানানির কারণে তুমি কি বেজার হয়ে গেছো? তুমি তো আরেকজনের জাহান্নামী বানাইলা, এটা কোন হাদিস পাইলা? এই সময় তো যদি আজকে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় যদি কইতো যে ডক্টর গাফিলউদ্দিন সালিহ সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মসজিদ বানানোর কারণে আপনি জাহান্নামী হয়েছেন, তাহলে কি এটা কি লাভ? এরা খুশি হইল না মনে নাকি না, কথা বলুন? তো কোন মানুষকে নিয়ে ঢল করবেন না, বিভ্রান্তির মধ্যে সরল প্রাণ মুসলমানদেরকে পালাবেন না, তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে। জাতি কিভাবে টিকে থাকবে? হানাহানি মারামারি কাঠাকাটি ঝগড়া বিবাদ করে ওই হই রই রই করে সমাজকে শান্তি আসবে? সমাজকে সুন্দর করতে গেলে সকলে সমতার মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলে এক প্ল্যাটফর্মের মধ্যে এসে ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে সকলের সমঝোতা নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মসজিদ সম্পর্কে একটা আয়াত নাজিল করেছেন,
আল্লাহ বলেছেন যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে কি করবে নির্মাণ করবে এবং তার অন্তরের মধ্যে সে নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে যাকাত প্রদান করবে কি করবে এবং যাকাত প্রদান করবে এবং আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে ওই ব্যক্তিটাই সুপথ প্রাপ্ত হবে জুরে বলুন সুবহানাল্লাহ হেদায়েত প্রাপ্ত হবে তাহলে যারা নামাজ পড়ে রোজা রাখে তারাই মসজিদ বানায় কথা বলুন ঠিক কি না আর হিন্দু খ্রিস্টান যারা আছে তারা গির্জা মন্দির বানায় আজকে যারা এই টহলটা দিচ্ছেন মসজিদ বানানোর কারণে উনি হয়তোবা জান্নাতি বলেছেন এখন যদি তিনি কি করতেন 560টা মসজিদ না বানাইয়া যদি তিনি 560টা 66টি মূর্তি বানাইতেন তাহলে আপনারা কি করতেন দেখলাইনি রে কি কাম কইরা বলাইছে ঠিক না তেও আন্দোলন শুরু করতেন সেই জন্য বাবারা আমরা রাজনীতি আমরা করব না একজন মানুষকে ভালো বলুন এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব কথা বলুন ঠিক কি না যে যেভাবে আছে তাদেরকে চলতে না আল্লাহ পাক সঠিক বিচার করবেন কথা বলুন ঠিক কি না আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না সকল বিচারের মালিক কে আল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করবেন কথা বলুন ঠিক কি না